আমাদের গার্মেন্টস সেক্টর থেকে আমাদের ইচ্ছা হচ্ছে যে অন্তত $50 বিলিয়ন আমরা এক্সপোর্ট করব। আমাদের মঞ্চে যেসব মিত্রা বসে আছেন, এনারা সবাই এই ট্রেড থেকেই এসেছে, তাদের যোগ্যতা তাদেরকে এই পর্যায়ে নিয়ে আসছে এবং তাদেরও বিশ্বাস তাদের যোগ্য নেতৃত্বে এটা সম্ভব। এবং আজকের যে শো, যে এক্সিবিশন, সেই লক্ষ্যের দিকেই কিন্তু কাজ করছে। আমাদের গত বছরও যে প্রবৃদ্ধি ছিল সেটা 7.81 বা এইরকম বোধ হয় ছিল, যেটা আসলে আশেপাশের যে কোনো দেশের কাছে একটা অনুকরণীয়। আমরা চিন্তা করছি, এই সরকার চিন্তা করছে আগামী বছরগুলোতে, আগামী বছর অন্তত 8% ক্রস করা। এবং আমাদের এই যে দেখেন শিল্প খাতে আমাদের দেশের যা আমাদের যে অবদান, 32% আমাদের কিন্তু শিল্প খাত থেকে আসছে। এই খাতকে আমরা গুরুত্ব দিতে চাই। আমি আজকে এখানে কমার্স মিনিস্টার হয়েছি বটে, কিন্তু পিছনের 25 বছরেরও বেশি এর উল্টো টেবিলেই বসেছি। এইসব দাবি দেওয়া যেগুলো আজকে আমাদের আছে, যা আমাদের প্রয়োজন, তাই নিয়েই আমরা কিন্তু চেষ্টা করেছি। আপনারা জানেন যে সমস্ত ইনফ্রাস্ট্রাকচার বৃদ্ধির জন্য এই সরকার অনেকগুলো ইকোনমিক জোন করেছে। শিল্প কলকারখানা বাংলাদেশের সব অঞ্চলে ছড়িয়ে দেওয়া দরকার। আজকে আমরা কিন্তু কতগুলো সমস্যা দেখছি, এই পোশাক শিল্প ঢাকা এবং তার আশেপাশেই হয়েছে। এতে করে শ্রমিক সমস্যা, শ্রমিক অ্যাভেলেবিলিটির তো সমস্যা আছেই, তার চেয়ে বড় সমস্যা হচ্ছে যে একই শহরে খুব বেশি মানুষের চাপ পড়ছে। সরকার যেভাবে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ করার চেষ্টা করছে, তাতে করে আমি মনে করি ঢাকার বাইরে দূরেও কিন্তু এই শিল্প কলকারখানাগুলো এগিয়ে আসুক। মহিউদ্দিন সাহেব বলছিলেন, আপনাদের খেয়াল আছে বোধ হয় একটু আগে, যে আমাদের পরিবেশের জন্য এই যে সমস্যা, এটাকেও কিন্তু আমাদের দেখতে হবে। আমরা সব কিছু তো নষ্টও করে দিতে পারি না। আজকে নতুন নতুন প্রযুক্তি আসছে, ট্রিটমেন্ট প্ল্যানগুলোর প্রপার ব্যবহার করতে হবে, যাতে করে এই পরিবেশটাকেও আমাদের, এটাও আমাদের দায়িত্ব, আমাদের এই শিল্পের স্বার্থে মানুষকে আমরা অবজ্ঞা করতে পারি না, পরিবেশকে আমরা ডিনাই করতে পারি না, সেটাও কিন্তু আমাদের লক্ষ্য করা দরকার।